মানবিক সংগঠন গাউজিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম কোতোয়ালি থানা পশ্চিমের ব্যবস্থাপনায় তীব্র তাপদাহ সাধারণ পথচারীদের মাঝে সংবাদ বিতরণ করে। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল আঞ্জুমান ট্রাস্টর সদস্য আলহাজ সাদেক হোসেন পাপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কোতোয়ালি থানা পশ্চিমের সাধারণ সম্পাদক আলহাজ আবুল হাসেম সৌদাগর। মানুষ দেখলি বোঝা যাচ্ছে মানুষ গরমের জন্য কত কষ্টকর, আর দিবার যেহেতু মানুষ এত কষ্টকর আর মনে হচ্ছে তারা কৃষ্ণা মিটার তারা নিশ্চয় আল্লাহর কাছে দোয়া করে দেয় কমিটিকে আল্লাহ তারা আরো বলন্দ করার জন্য। আর আর যায় যায় যা দেখি দেখি যারা যারা সংগঠন করে তারা ব্যাক করে তারা রাস্তা সারা বাংলাদেশ অত্যন্ত গরম, এই কারণে মানুষ এখন তৃষ্ণার্ত এবং মৃত্যু যুগের কাছাকাছি। এ কারণে যারা কর্মময় জীবন এলাই রাস্তাঘাটে বাইরে ইতারা যেন সামান্যতম শীতল পানি ব্যবহার করি নিজের শরীরের ঠান্ডা রাখতারে যেন মৃত্যুর ঝুঁকিত্র এবং নানা রকম শারীরিক অসুস্থতা যেন বাঁচিত তারে। এ কারণে গাউজিয়া কমিটি কোতোয়ালি পশ্চিম শাখার পক্ষত্তন এই ঠান্ডা শরবত বিতরণ কর্মসূচি শুরু হইয়ে। একটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবুল হোসেন, 31 নম্বর আল কোরআন ওয়ার্ড গাউজিয়া কমিটির অর্থ সম্পাদক ও রিয়াজউদ্দিন বাজার মনিক কল্যাণ সমিতির কার্যকরী সদস্য এস এম মিজানুর রহমান, এনায়েত বাজার গাউজিয়া কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ইয়াসিন আরাফাত, দেলওয়ার হোসেন, মোহাম্মদ জিয়া, মোহাম্মদ শরীফ, রফিক উদ্দিন সহ জামাল খান ওয়ার্ড, এনায়েত বাজার ওয়ার্ড, বাগমুনিরাম ওয়ার্ড, আল কোরআন ওয়ার্ড ও সদরঘাট ওয়ার্ড গাউজিয়া কমিটির নেতৃবৃন্দ। চট্টগ্রাম সহ পুরো বাংলা মধ্যে অতিরিক্ত গরম পড়ার এই গরমের মধ্যে এই মানবিক কাশিং গাউজিয়া কমিটি বাংলাদেশ পুরো বাংলা আসাম মধ্যে এই হামিং করে মানব সাবল দিয়ে দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সেবা আমরা মনে করি কোতোয়ালি থানার পশ্চিমের উদ্যোগে সেবা সমূহ আমরা পরিচালনা করি। এই গাউজিয়া কমিটি মানে কোতোয়ালি পশ্চিমের উদ্যোগে আজকের এই যে মহামারি গিয়ে এটা যে এখনো ইটেস্টক নয় আর সামান্য টুকু আয়োজন 22 নম্বর এনাদ বাজার ওয়ার্ডাত্তুন আই দেলওয়ার জাহান মানে সাংগঠনিক সম্পাদক ওনারা ব্যাগেরে আহ্বান জানেন এই আনার মতো ব্যাগে যান এই নামি জানে ফানি তৃষ্ণার্ত সামান্য তৃষ্ণার্ত মিটাইতে পারে। মানবতার সংগঠন গাউজিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালি পশ্চিম উত্তন আজি আনা নিউ মার্কেট মোড়ের মধ্যে পথচারীদের মাঝে এবং রিক্সা চালক সিএনজি চালকদের মাঝে শরবত বিতরণ করি। আনার অনুরোধ তাই বুঝে বাংলাদেশের যত বৃত্তশালী মানুষ আছে এবং সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন যারা আছে তারা যেন এই গরমের মধ্যে অসহায় মানুষের পাশে এই শরবত ফানি লইরা আগে যাই। C+ চট্টগ্রাম।